बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बंगबंधु कलेजे भर्तिकृत एकादश श्रेणी प्रिय शिक्षार्थीबृंद आजकेर पदार्थ विज्ञान अनलाइन क्लासे तोमादेर स्वागत। आजकेर आलोचनाय आछि आमि सुलताना वाहिदा जहान सहकारी अध्यापक पदार्थ विज्ञान विभाग बंगबंधु कलेज राजशाही। ইতিপূর্বে আমি তোমাদের দুইটা চ্যাপ্টার নিয়েছি দুইটা ক্লাস নিয়েছি, আজকে আমার তৃতীয় ক্লাস। তো নিউটনিয়ান বলবিদ্যা থেকে আলোচনা করব, আজকে আলোচনা করব বল ক্ষেত্র ও প্রাবল্যের ধারণা, রৈখিক ভরবেগের নিত্যতা সূত্রের গাণিতিক বিশ্লেষণ এবং নিউটনের তৃতীয় সূত্রের সাথে রৈখিক ভরবেগের নিত্যতা সূত্রের সম্পর্ক। চলো এবার আলোচনায় ফিরি। প্রথমে আমরা বল ক্ষেত্র ও প্রাবল্যের ধারণা নিই। যখন কোন একটা ভারী বস্তু বা একটা চালিত বস্তু বা একটা চুম্বক কোথাও রাখা হয়, তখন এর চারপাশে একটা অঞ্চল জুড়ে প্রভাবটা আকর্ষণ বা বিকর্ষণ বলে প্রভাবটা বিস্তার করে, এই অঞ্চলটাকেই বলা হচ্ছে বল ক্ষেত্র। যেমন মহাকর্ষীয় বল ক্ষেত্র, তারপরে তড়িৎ বল ক্ষেত্র, তারপরে হচ্ছে চৌম্বক বল ক্ষেত্র। মহাকর্ষীয় বল ক্ষেত্রটা কি, যখন একটা বস্তু তার চারিদিকে যে অঞ্চল জুড়ে তার প্রভাবটা বিস্তার করে এই অঞ্চলটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র, একটা চার্জিত বস্তুর চতুর্দিকে যে অঞ্চল জুড়ে তার প্রভাবটা অনুভূত হয় সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র, একটা গতিশীল চার্জ বা চৌম্বক চতুর্দিকে যে অঞ্চল জুড়ে প্রভাবটা অনুভূত হয় সেই অঞ্চলটাকে বলা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এখন আমরা এই বল ক্ষেত্রগুলোর প্রাবল্য বা তীব্রতা সম্পর্কে জানব। তো প্রথমে আমরা মহাকর্ষীয় বল ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা সম্পর্কে দেখি। মহাকর্ষীয় প্রাবল্য বা তীব্রতা, প্রাবল্য বা তীব্রতা এটা হচ্ছে বল ক্ষেত্রের সব জায়গায় কিন্তু বলের প্রভাবটা সমান নয়, এক এক বিন্দুতে এক এক রকম। তো যখন এক একক একটা পরীক্ষণীয় বস্তু রাখা হয় কোন বল ক্ষেত্রে তখন এই বস্তুটা যে বল অনুভব করে সেটাই হচ্ছে ওই বল ক্ষেত্রের ওই বিন্দুতে তীব্রতা বা প্রাবল্যতা নির্দেশ করে। তো এখন মহাকর্ষ প্রাবল্য বা তীব্রতা, মনে করেন যে দুইটা বস্তু আছে, M1 ভরের একটা বস্তু আর M2 ভরের একটা বস্তু, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r, এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল হচ্ছে F। তাহলে নিউটনের মহাকর্ষীয় সূত্র থেকে আমরা জানি F সমান হচ্ছে g M1 M2 / r² ইউনিট ভেক্টর r। তীব্রতাটা হচ্ছে এইখানে যদি এই যে M2 ভরের যে বস্তুটা আছে এইখানে যদি আমরা এক একক পরিমাণ বস্তু রাখি, অর্থাৎ একক ভরের একটা বস্তু রাখি, তাহলে এই বস্তুটা যে পরিমাণ বল অনুভব করবে সেটাই এই মহাকর্ষীয় বল ক্ষেত্রে এই বিন্দুতে তীব্রতা নির্দেশ করবে। তাহলে মহাকর্ষীয় তীব্রতা E সমান মহাকর্ষ বল ডিভাইডেড বাই এই যে বস্তুটা একক ভরের যেটা বস্তু M2, এখান থেকে F এর মান যদি বসাই দিই তাহলে আমরা পাচ্ছি g M1 / r² ইউনিট ভেক্টর r। তাহলে মহাকর্ষীয় তীব্রতা হচ্ছে g M1 / r² ইউনিট ভেক্টর r, এটা হচ্ছে মহাকর্ষীয় তীব্রতা। আবার যদি আমরা
তড়িৎ তীব্রতা চিন্তা করি, তড়িৎ তীব্রতা এটাও ই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে মহাকর্ষীয় ক্ষেত্রের বেলায় বস্তু আর তড়িতের বেলায় হচ্ছে চার্জিত বস্তু বা চার্জ। তো মনে কর যে কিউ1 পরিমাণ একটা চার্জ আছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, আর যে কোনো তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে একটা পজিটিভ কিউ2 চার্জ স্থাপন করা হলো। এখন এই কিউ2 চার্জটা যে পরিমাণ বল অনুভব করবে সেটাই হচ্ছে এই তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। এখানে যখন এই কিউ1 কিউ2 চার্জ আছে সেখানে কুলম বল, কুলম বল সমান লিখতে পারি F1 1/4πε0 Q1 Q2 R2 ভেক্টর, এটা হচ্ছে কুলম বল। তো তীব্রতা হচ্ছে একক চার্জের উপর যে পরিমাণ বল, অর্থাৎ E সমান F/Q2। এখানে F এর মাত্রা যদি বসায় দেই তাহলে 1/4πε0 Q1/R2 R, এটা হচ্ছে তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রবল। 1/4πε0 Q1/R2 ভেক্টর ইউনিট ভেক্টর R। আচ্ছা, তারপর চৌম্বক ক্ষেত্রের প্রবলতা H দিয়ে প্রকাশ করা হয়। H সমান হচ্ছে এগুলো তড়িৎ তীব্রতা, চৌম্বক ক্ষেত্রের প্রবলতা এর দিয়ে প্রকাশ করে এর সমান হচ্ছে F/m। Mটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে স্থাপিত একক উত্তর মেরু তার শক্তি, আর Fটা হচ্ছে এই যে একক উত্তর মেরুর উপর উত্তর মেরু শক্তির উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে বা বল এই মেরুটা যে পরিমাণ বল অনুভব করা হচ্ছে করতেছে সেটা হচ্ছে F। তাহলে এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য। চৌম্বক প্রাবল্য বা তীব্রতা এই গেল আমাদের বল ক্ষেত্র এবং প্রাবল্যের ধারণা, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও এই চ্যাপ্টারে অন্যান্য যে আলোচনা আছে তার মধ্যে থেকে এটা একটা আলাদা, এই বল ক্ষেত্র এবং প্রাবল্য এগুলো সম্পর্কে পরবর্তীতে আরো বিশদভাবে তোমরা জানতে পারবে, আলাদা চ্যাপ্টারেই আছে এগুলো। যাই হোক, তো এখন আমরা আলোচনা করব রৈখিক ভরবেগের মিথ্যতা। M ভরের একটা বস্তু যদি বেগে গতিশীল হয়, বেগে সরলরেখায় গতিশীল হয়, তাহলে তার রৈখিক বেগ আমরা P দিয়ে প্রকাশ করি, P সমান হবে mv। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দেখেছি যে এই বস্তু গতিশীল কোনো গতিশীল বস্তুর উপর যদি বল প্রয়োগ করা না হয় তাহলে বস্তুটা সমবেগে সরলপথে চলতে থাকে, অর্থাৎ তার গতির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তার ভরবেগের কোনো তাদের পরিবর্তন হয় না। তাহলে যদি কোনো বল প্রয়োগ করা না হয় সেক্ষেত্রে mv সমান আমরা লিখতে পারি ধ্রুবক। এটাই হচ্ছে রৈখিক ভরবেগের মিথ্যতা, অর্থাৎ বাইরে যদি কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে গতিশীল বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হবে না সংরক্ষিত থেকে, এটাই হচ্ছে রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগের নিত্যতা সূত্রের গাণিতিক বিশ্লেষণ, যদি কোনো গতীয় সিস্টেমে বা এক বা একাধিক বস্তুর ক্ষেত্রে বাহিতে কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য যে ভরবেগের পরিবর্তন হবে তা যে কোনো দিকে একই থাকবে, অর্থাৎ আদি ভরবেগের সমষ্টি সমান শেষ ভরবেগের
সমষ্টি হবে। তো আমরা এখন দেখি এটা গাণিতিক বিশ্লেষণ কিভাবে করা যায়। দুইটা বস্তু নাও, একটা হচ্ছে m1 ভরের, এর বেগ হচ্ছে u1, আরেকটা বস্তু m2 ভরের, এর বেগ হচ্ছে u2। এর কন্ডিশনটা হচ্ছে u1 ইজ গ্রেটার দ্যান u2। দুইটা বস্তু সরলরেখায় গতিশীল, একটা u1 বেগ আর একটা u2 বেগ। এবং m2 ভরের দুইটা বস্তু একই সরলরেখা একই দিকে u1 u2 বেগে গতিশীল, কন্ডিশনটা হচ্ছে u1 ইজ গ্রেটার দ্যান u2। গতিশীল অবস্থায় কোনো এক সময় সংঘর্ষ হলো তাদের মধ্যে, এটা m1 বস্তু এটা m2 বস্তু, সংঘর্ষ হলে m1 বস্তুটা f2 বল প্রয়োগ করবে, আবার m2 বস্তুটা m1 এর উপর f1 বল প্রয়োগ করবে, এটা হচ্ছে সংঘর্ষের সময়। তারপরে আবার সংঘর্ষের পরে বস্তু দুটো v1 v2 বেগ নিয়ে আবার চলা শুরু করবে, এটা হচ্ছে সংঘর্ষের আগে, এটা সংঘর্ষের সময়, এটা সংঘর্ষের পরে। এখন তাহলে নিউটনের দ্বিতীয়, যদি নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, f1 সমান m1 v1 মাইনাস m1 u1 বাই t। নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, m1 v1 মাইনাস m1 u1 এর ভরবেগ সময়কাল হলো t, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আবার দ্বিতীয় বস্তুর বেলায় f2 সমান m2 v2 মাইনাস m2 u2 ডিভাইডেড বাই t। আবার নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি f1 সমান মাইনাস f2। তাহলে এখানে আমি মান বসাই দিলাম m1 v1 মাইনাস m1 u1 ডিভাইডেড বাই t সমান হচ্ছে মাইনাস m2 v2 মাইনাস m m2 u2 ডিভাইডেড বাই t। বাই এখানে t ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি t ক্যান্সেল হওয়ার পরে আমি আদি ভরবেগের সমষ্টিতে এক পাশে নিয়ে নিচ্ছি m1 u1, এখানে মাইনাস m1 এসে প্লাস, m2 u2 মাইনাস m1 এসে প্লাস m2 u2। তাহলে এটা যদি m1 u1 ওই পাশে নেওয়া যায় তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ আদি ভরবেগের সমষ্টি। আবার m1 v1 এটা যদি এই দিকে নিয়ে আসা যায় তাহলে প্লাস m2 v2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু আদি ভরবেগের সমষ্টি সমান প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগের সমষ্টি, অর্থাৎ সংঘর্ষের পূর্বে এবং পরে তাদের মোট ভরবেগের সমষ্টি সমান, এটাই হচ্ছে রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র। বাইরে থেকে যদি
ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি কোনো বল প্রযুক্ত না হয় কোনো গতীয় সিস্টেমের উপর, তাহলে তাদের মোট ভরবেগটা সংরক্ষিত থাকে, সংঘর্ষের আগে এবং পরে একই হবে। এটাই হচ্ছে নিউটনের রৈখিক ভরবেগের নিত্যতা সূত্রের গাণিতিক বিশ্লেষণ। এখন তৃতীয় সূত্রের সাথে কি সম্পর্ক, তৃতীয় সূত্রের সাথে দেখো এখানে, এটা ভরবেগের পরিবর্তনের হার যদি ভরবেগের পরিবর্তনের হার মনে করো যে ডিপি ওয়ান বাই টি, এটা প্রথম বস্তুর জন্য, আর ডিপি টু বাই টি এটা দ্বিতীয় বস্তুর জন্য। তাহলে ভরবেগের পরিবর্তনের হার প্রথম বস্তুর হচ্ছে ডিপি ওয়ান বাই টি, ডিপি টু বাই টি। নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা লিখতে পারতেছি এফ ওয়ান সমান হচ্ছে ডিপি ওয়ান বাই টি, আর এফ টু সমান হচ্ছে ডিপি টু বাই টি। তৃতীয় সূত্র অনুযায়ী আমরা লিখতে পারতেছি কি এটা আছে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই যে বস্তু দুইটা এম ওয়ান এম টু, এরা যে গতিশীল হচ্ছে, গতিশীল জন্য যে ভরবেগ পাচ্ছে সেটা ভরবেগের পরিবর্তন এখানে আমি লিখছি। আচ্ছা তৃতীয় সূত্র অনুযায়ী আমরা জানি এফ ওয়ান সমান মাইনাস এফ টু, এখানে যদি মানটা বসাই দিই ডিপি ওয়ান বাই ডিপি ওয়ান বাই ডিটি, ডিপি টু বাই টি ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ডিটি সমান হচ্ছে মাইনাস ডিপি টু বাই ডিটি। ঠিক আছে, আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে একবারে লিখে ফেলতেছি ডি ডিটি অফ পি ওয়ান প্লাস পি টু সমান শূন্য। তাহলে পি ওয়ান প্লাস পি টু সমান হচ্ছে, এটা ডিফারেনশিয়াল করে শূন্য হয়, তাহলে আমরা লিখতে পারি দুইটাই ধ্রুবক, পি ওয়ান প্লাস পি টু সমান হচ্ছে ধ্রুবক। কিন্তু পি ওয়ান প্লাস পি টু সমান পি, পি ওয়ান প্লাস পি টু সমান পি, এই যে পিটা হচ্ছে পুরো সিস্টেমটার ভরবেগ, পুরো সিস্টেমটার ভরবেগ। তাহলে দেখা যাচ্ছে যে যদি ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল প্রযুক্ত না হয়, তাহলে নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা দেখলাম যে মোট সিস্টেমের মোট ভরবেগের সমষ্টিটা ধ্রুবক থাকতেছে, তাহলে রৈখিক ভরবেগের নিত্যতা সূত্রটা এখানে প্রমাণিত হলো। এই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের সাথে রৈখিক ভরবেগের নিত্যতা সূত্রের সম্পর্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনা এটুকুই ছিল, আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থেকো, আজকের মতো এখানেই শেষ করলাম, সবাইকে ধন্যবাদ।